দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। দুর্নীতিবাজ যেই হোক ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে এক বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার আর দেশবাসীর ঐকান্তিক চেষ্টায় দেশ আজ আর্থসামাজিকভাবে মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ছোটখাটো কোনো অভিঘাতই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না জানিয়ে শেখ হাসিনা অতীতে ভুলের শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সোনার বাংলা গড়তে দেশবাসীকে তার সাথে থাকার আহ্বান জানান। এছাড়াও তার ভাষণে রোহিঙ্গা সংকট, উন্নয়ন পরিক্রমা, অর্থনৈতিক অবস্থা সহ দেশের সক্ষমতার নানান সূচক উঠে আসে। প্রিয় দেশবাসী, 2009 সাল থেকে আমরা একটানা সরকার পরিচালনার দায়িত্বে রয়েছি। আমরা একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সরকার পরিচালনা করছি, আর সে লক্ষ্য হল সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি এবং তাদের জীবন মানের উন্নয়ন সহ সকলের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। দেশ যখন আর্থিক স্থবিরতা কাটিয়ে আর্থসামাজিক উন্নয়নের মহাসড়কে অভিযাত্রা শুরু করে, ঠিক তখনই 2001 সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি জামাত আবার ক্ষমতায় আসে। রাষ্ট্রীয় ছত্রছায় শুরু হয় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর নির্যাতন, নিপীড়ন। নবম জাতীয় সংসদ নির্বাচনে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে আমরা 2009 সালে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করি। বিএনপি জামাত এবং তত্ত্বাবধায়ক সরকারের দুবছরের আর্থিক ও প্রশাসনিক বিশৃঙ্খলা কাটিয়ে এবং সেই সময়কার বৈশ্বিক অর্থনৈতিক মন্দা মোকাবেলা করে আমরা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এক নতুন মাত্রা যোগ করতে সক্ষম হই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে বিশ্বে একটি সুপরিচিত নাম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমরা আপনাদের জন্য কি করতে চেয়েছিলাম আর কি করতে পেরেছি এ বিষয়ে আমরা সবসময় সচেতন, আপনারাও নিশ্চয়ই মূল্যায়ন করবেন। তবে আমরা মুখরোচক প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই, আমরা তাই বলি যা আমাদের বাস্তবায়নের সামর্থ্য রয়েছে। বছরের শেষ দিকে আমদানি নির্ভর পেঁয়াজের দাম বৃদ্ধি ব্যতীত অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম স্বাভাবিক ছিল। বাংলাদেশের অর্থনীতি আজ মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ছোটখাটো অভিঘাত এই অগ্রগতির পথে বাধা দাঁড়াতে পারবে না।